সম্প্রতি রাজধানী সৌরার্দি উদ্যানে মহাসমাবেশ করে নৌপরিবহন মন্ত্রী খান পোশাক শ্রমিকদের ন্যূনতম আট হাজার টাকা করার দাবি জানানোর পর থেকেই অস্থিরতা তৈরি হয় এই খাতে এরপর থেকে বিভিন্ন সময় নৌমন্ত্রী মালিক শ্রমিক নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও সেই পরিস্থিতি সামাল দিতে পারছেন না এটা তো অন্যায় যে মন্ত্রিত্বের জায়গায় থেকে সেই পাওয়ার দিয়ে দাবি আদায় করার চেষ্টা করা গভর্নমেন্টের প্রতিনিধি সে তাহলে আজকে সেই টাকা অবশ্যই দিতে হবে যেহেতু গভর্নমেন্টের মন্ত্রী হিসেবে সে বলেছে এতদিন সরাসরি দমন নীতি নির্যাতন চাটাই বরখাস্ত রেজিস্ট্রেশন না দিয়ে এই গার্মেন্টস শ্রমিক আন্দোলনটাকে দমন করার চেষ্টা হয়েছে এখন সরকার এবং মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে যে গার্মেন্টস সেক্টরটার নিয়ন্ত্রণ করবে এই সমন্বয় পরিষদ অন্যদিকে সম্প্রতি পরিবহন মালিক শ্রমিকদের হয়ে সড়ক দুর্ঘটনায় কোনো চালকের বিরুদ্ধে হত্যা মামলা না করার পরিবর্তে লঘুদণ্ড দেওয়া সহ চালকদের পক্ষে বিভিন্ন দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সম্মতি আদায় করে নেন শাহজাহান খান এতে চালকেরা আরও বেশি বেপরা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা শ্রমিক নেতাদের অ্যাক্সিডেন্টের মামলা আলাদা মার্ডারের মামলা আলাদা সেইটা হোম মিনিস্টারকে দিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করা এতে ড্রাইভারদের ভিতর অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যেতে পারে নৌমন্ত্রীর অপতৎপরতার কারণে সড়কের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন নিরাপদ সড়ক চায়ের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শাহজাহান খান সাহেব স্বার্থ আদায়ের সোচ্চার থাকবেন এটাই স্বাভাবিক তবে নিজেদের স্বার্থ আদায়ের নামে অন্যদের বিশেষ করে গোটা দেশবাসীর স্বার্থের হানি ঘটে এমন কাজ করা কতটা যুক্তিসঙ্গত তাকে এবং পরিবহন মানের অন্যান্য নেতাদেরকে ভেবে দেখবার অনুরোধ জানায় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নৌমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন শাহজাহান খান তিনশো চার বিতে হবে দুর্ঘটনায় মারা গেল এই জায়গাটাই হল আমাদের যারা যারা এই নিয়ে কথা বলে আমি বিস্মিত হয়েছি লেখেন বা বলেন তারা দয়া করে আইনটা ভালো করে পড়ে তারপর আমার প্রশ্ন করে এই যে কথাটা বলা হয় চালকরা ব্যাপার হবে কেন তাদের কি কোনো উদ্দেশ্য আছে হওয়ার কোনটা কঠোর শাস্তির পক্ষে কোন ড্রাইভার এটা বলেছে আপনি সেটা বলেন আপনি শাস্তি দিলেই কি বলতে পারেন যে এই দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে সড়কের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের কোনো কারণ নেই বলেও দাবি করেন তিনি আতঙ্কিত হবার কোনো কারণ নাই জুলহাস কবির একুশে টেলিভিশন ঢাকা